যে ঘটনা আমরা শুনলাম যে আজকের দিনে সে রাত্রি বেলায় কমিউনিস্ট পার্টির চক্রান্তের মাধ্যমে টিএফের মাধ্যমে যা যারা করে দিয়েছে ছাব্বিশটি প্রাণে তাদের আমরা এখানে আজকে দেখলাম। আমাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি দু চারটি কথা বলবো, এখানে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। কমিউনিস্ট মানে একটা সন্ত্রাস, যে কোন রাষ্ট্রে আপনি দেখবেন কমিউনিস্ট মানে সেখানে সন্ত্রাসের মাধ্যমে ওরা সরকারে থাকতে চায়, শাসন ব্যবস্থা কায়েম রাখতে চায়। গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র বুকের বাজার, কিন্তু গণতন্ত্র আসলে ওরা কখনই মানে না। ওরা জানতো সেখানে বিরোধী দলের এই ছাব্বিশটি প্রাণের বিনিময়ে ওরা এই মৃতদেহের উপরে ওরা চাইছিল যে ওরা রাজ করে। আমি যাই সারা ত্রিপুরাতে আমি ঘুরি, আমার এখনো মনে আছে কিছুদিন আগে আমি সাউথ ডিস্ট্রিক্টে গিয়েছিলাম, প্রায় 79টি সেখানে শহীদ, 69 জন সেখানে আমাদের শহীদ হয়েছে, 69 জন ভাবুন একটা ডিস্ট্রিক্টের মধ্যে। যেখানে যায় যে কোনো জায়গায় কোনো কারণে যদি ডাকে প্রথমে বলে আসবে এখানে শহীদদের প্রতি সমস্ত ত্রিপুরার মধ্যে মানে কত মৃতের সংখ্যা আছে সামনে। কোন সন্ত্রাসের রাজত্ব যারা করেছেন তার নাম হচ্ছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। 78-এ কিভাবে ওনারা পেছনের দরজা দিয়ে এখানে ত্রিপুরাকে শাসন করেছেন, প্রথমে জনতা মাধ্যমে, জনতা পার্টির মাধ্যমে, সিএনপির মাধ্যমে, শেষ পর্যন্ত সবাইকে সরিয়ে 35 বছর ওরা রাজনীতি করেছে। মাঝখানে 5 বছর কংগ্রেস জোট এসেছিল কিন্তু থাকতে পারেনি, কারণ ওরাও একই জায়গায় একুন সন্ত্রাসে বিশ্বাস করত, একই জায়গায় মানুষ একটু দেখে বুঝে সব বুঝে, মানুষ শান্তি চায়, সম্প্রীতি চায়, যারা জাতি জনজাতি আমরা একসাথে থাকতে চাই এবং এই পরিবেশ থেকে মুক্তি পাওয়ার জন্য সব মানুষের ভোগটা ফিরে যাচ্ছিল। যারা মারা গেছেন তাদের পরিবারের কথা তো বলে লাভই নেই, সাধারণ মানুষ পর্যন্ত খালি আশায় আশায় থাকতে যে কবে এই নরক যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো।